রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝাবে চীন, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ট্রেনে হামলার রায়, রাজনৈতিক উদ্দেশ্য মন্তব্য ফখরুলের। ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিক। এবং রাজধানীর তিনটি সড়কে রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে রিক্সা চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের পররাষ্ট্রমন্ত্রী আবারও মিয়ানমার যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে সম্মত করতে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন। চীনের প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি উল্লেখ করেন, চীন তার পররাষ্ট্রমন্ত্রীকে দুইবার মিয়ানমারে পাঠিয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের প্রয়োজনে তারা আবারও মন্ত্রীকে মিয়ানমারে পাঠাবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৫ বছর আগে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি এবং বোমা হামলার মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলের নেতার ট্রেনে হামলা সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, আদালতের রায় জাতিকে বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ করেছে। দেশনেত্রীর মামলায় এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। অতি সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলের নেতার ট্রেনের উপরে হামলা সংক্রান্ত মামলায় নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে তা বিচার ব্যবস্থার একই চিত্র তুলে ধরেছে। এই মামলার রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি প্রদানের আদেশ সমগ্র জাতিকে বিস্মিত, হতাশ ও ক্ষুব্ধ করেছে। সারা দেশে ঠিক কতজন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন সেই হিসেব রাজস্ব বোর্ড কিংবা স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন কারো কাছে নেই। তবে রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ৩০ জুন পর্যন্ত কর দিয়ে ২১ টন স্বর্ণ বৈধ করেছেন ১৩৫০০ ব্যবসায়ী। এতে রাজস্ব বোর্ডের আয় হয়েছে ১৮০ কোটি টাকা। স্বর্ণ বৈধ করার ফলে আগামী বছরে স্বর্ণ শিল্প থেকে রাজস্ব আয় ১০ গুণ বাড়বে বলে জানান স্বর্ণ ব্যবসায়ীরা। অবশেষে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কাদের সিদ্দিকে। তিনি বলেন, ঐক্যফ্রন্ট ছেড়ে এখন দেশের মানুষের জন্য নতুন উদ্যমে কাজ করবে কৃষক শ্রমিক জনতা লীগ। এ সময় গত নির্বাচনসহ ঐক্যফ্রন্টের নানা অসঙ্গতির কথা তুলে ধরে কাদের সিদ্দিকে জানান, ফ্রন্ট গঠনের পর তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, এমনকি জাতীয় কোনো সমস্যায় জনগণের কাছেও থাকতে ব্যর্থ হয়েছে সরকার বিরোধী বড় এই প্ল্যাটফর্ম। রাজধানীর মূল তিনটি সড়কে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিক্সা চালকরা। মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেয় তারা। সকাল ৭টা থেকে তারা আন্দোলন চালিয়ে যায়। রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছে রিক্সা মালিকরাও। মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নেয় রিক্সা চালক ও মালিকরা।
তাদেরকে পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যায়। এদিকে সকালে রিকশাচালক মালিকদের বিক্ষোভের কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই জেম কাদের। দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জেম কাদের বলেন, এরশাদের রক্তচাপ এবং হার্টবিট স্বাভাবিক রয়েছে, তবে সবই চলছে যন্ত্রের সাহায্যে। গত 22 জুন অসুস্থতা বেড়ে গেলে এরশাদ নিজেই ব্যক্তিগত সহকারীদের নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে যান। জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমে ভুগছেন। 90 বছরের বেশি বয়সে এরশাদের অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছিল না। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝাবে চীন, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ট্রেনে হামলার রায়, রাজনৈতিক উদ্দেশ্য মন্তব্য ফখরুলের। ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এবং রাজধানীর 3টি সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিতে রিকশা চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। দর্শক, এ ছিল এখনকার সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।